ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল হেলিকপ্টার, বিপিন রাওয়াত সহ 13 জনের মৃত্যু। আঁচড়ে পড়ার আগেই আগুন লেগে যায় কাপ্টারে, দাবি প্রত্যক্ষদর্শীদের। তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে, কখন, কিভাবে ঘটেছে, এছাড়াও এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, এছাড়াও বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তামিলনাড়ু ও কর্ণাটক সীমানায় নীলগিরি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল বায়ুসেনার Mi-17 কাপ্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আছড়ে পড়ার আগেই তাতে আগুন ধরে যায়, দাও দাও করে জ্বলে ওঠে বায়ুসেনার আধুনিক কাপ্টার। মাটি থেকে প্রায় 20 ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল আগুনের শিখা। প্রায়ত হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার সকালেই তামিলনাড়ু কুনুরে এক ভয়ঙ্কর কাপ্টার দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেই কাপ্টারে যাত্রী ছিলেন বিপিন রাওয়াত। কাপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পরেই যাত্রীদের মধ্যে 3 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 8 কিলোমিটার দূরে একটি হাসপাতালে। তৈরি করা হয় বিশেষ চিকিৎসকের দল, কিন্তু সেই হাসপাতালেই মৃত্যু হয় বিপিন রাওয়াতের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। বিকেলে ভারতীয় বায়ুসেনার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে, একজনের চিকিৎসা চলছে হাসপাতালে, যদিও আগেই খবর এসেছিল এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। পরে জানা যায় হেলিকপ্টারে একমাত্র মহিলা যাত্রী হিসেবে ছিলেন মধুলিকা রাওয়াত। বুধবার বেলা 12টা নাগাদ তামিলনাড়ু জঙ্গল ও চা বাগানে ঘেরা কুনুরে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কাপ্টারটি। একটি প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় সেনার অন্যতম ভরসাযোগ্য Mi-17 হেলিকপ্টার। বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রীও। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিপিন রাওয়াতকে, কিন্তু শেষ পর্যন্ত খবর পাওয়া যায় শরীরের 80% পুড়ে গিয়েছে তার। এরপর বেলা গড়াতেই খবর আসতে থাকে 11 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও শেষ পর্যন্ত বিকেলে খবর আসে প্রায়ত হয়েছেন বিপিন রাওয়াত।